সেলিনা হায়াত, আইবি এবং শামীম ওসমানের মধ্যে আবারও নতুন করে বিভেদ তৈরি হলো, যা নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। দর্শক, সংবাদ সম্মেলন ডেকে দলের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইবির নির্বাচনে পাশে থাকার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। ওই সংবাদ সম্মেলনে তিনি আইভির নাম উল্লেখ না করে তাকে হ্যায় করে বক্তব্য দিয়েছেন। ফলে শামীম ওসমানের এই সমর্থন আইভির ভোটে কতটা কাজে লাগবে, নারায়ণগঞ্জে সেই আলোচনা শুরু হয়েছে সংবাদ সম্মেলনের পরপরই। নাগরিক সমাজ ও রাজনৈতিক সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, শামীম ওসমানের গতকালের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বস্তুত নারায়ণগঞ্জে আইভি শামীমের পুরনো বিভেদ নতুন মাত্রা পেল। স্থানীয় রাজনৈতিক সচেতন মহল মনে করছে, নিজ দল আওয়ামী লীগ ও সরকারের উচ্চ পর্যায় থেকে চাপে পড়ে শামীম ওসমান সংবাদ সম্মেলন ডেকে দলীয় প্রতীক নৌকার প্রার্থীর পক্ষে নামার ঘোষণা দেন। কারণ নারায়ণগঞ্জে শামীম ওসমান ও তার অনুসারীরা যে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে নেই, বরং কেউ কেউ আইভির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের হয়ে কাজ করেছিলেন, তা নানাভাবে প্রকাশ হয়ে পড়েছে। যার রেশ ধরে গত শনিবার শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়। এটাকে শামীম ওসমানের জন্য দলের পক্ষ থেকে প্রথম হুঁশিয়ারি বার্তা ছিল বলে মনে করেছেন এলাকার লোকজন। গতকাল সোমবার বেলা 2টায় শহরের ভাদন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন শামীম ওসমান। সেখানে তিনি নিজেই বলেন, অনেক চাপা কষ্ট নিয়ে বলছি, আমার জীবনের সবচেয়ে কষ্টের সংবাদ সম্মেলন এটা। মনে অনেক কষ্ট ছিল, তাই যেভাবে নামা উচিত সেভাবে নামতে পারিনি, আজ থেকে নামলাম। যদিও চাপে পড়ে এমন ঘোষণা দেওয়ার কথা স্বীকার করেননি শামীম ওসমান। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি নিজের মুঠোফোনে রক্ষিত একটি ইংরেজি উক্তি তুলে ধরেন, যার অর্থ ভাগ্য যোদ্ধাকে বলছে তুমি ঝড়ের সামনে দাঁড়াতে পারবে না, যোদ্ধা ভাগ্যকে বলছে আমি নিজেই ঝড়, সুতরাং এই ঝড়কে চাপ দেওয়ার ক্ষমতা কারোরই নেই। অবশ্য শামীমের এই সমর্থন বা মাঠে থাকার ঘোষণার ফল কী হয় তা নিয়ে আইভির প্রতি অনুগত নেতাকর্মীদের অনেক সন্দিহান। তারা মনে করছেন শামীমের সক্রিয় তৎপরতার চেয়ে আইভির বেশি প্রয়োজন দলীয় সংহতি এবং নির্বাচন ঘিরে স্থানীয় নেতাদের অন্তর্ঘাতমূলক তৎপরতা থেকে নিবৃত করা। সেটা কতটা নিবৃত হবে তা এখনও পরিষ্কার নয়। তবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মনে করেন শামীম ওসমানের ঘোষণা ভোটের মাঠে প্রভাব ফেলবে। তিনি প্রথম আলোকে বলেন, তিনি শামীম ওসমান এতদিন প্রকাশ্যে নামেননি, এখন ঘোষণা দেওয়ার পর তার লোকজন মাঠে নামবেন বলে আমরা আশা করি। দলীয় প্রার্থীর পাশে থাকার ঘোষণা দিলেও গতকালের সংবাদ সম্মেলনে শামীম ওসমানের শারীরিক ভাষা ও বক্তব্য ইতিবাচক নয় বলে মনে করেছেন অনেকেই। বরং তার বক্তব্যে সেলিনা হায়াত আইভিকে হ্যায় বা তাচ্ছিল্য করার চেষ্টা লক্ষণীয় ছিল। যেমন আইভির পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়ে শামীম ওসমান বলেন, এখানে কে প্রার্থী হু কেয়ার্স, কলাগাছ না আমগাছ সেটা দেখার বিষয় না, এটা বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এছাড়া আইভিকে ইঙ্গিত করে শামীম ওসমান বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি তার সমকক্ষ নন। নারায়ণগঞ্জকে খুবই ক্ষুদ্র সিটি কর্পোরেশন এবং ভোটার সংখ্যা মাত্র 5 লাখ, সোয়া 5 লাখ বলে একাধিকবার বিষয়টি সামনে আনেন তাচ্ছিল্যের স্বরে। তবে শামীম ওসমানের বক্তব্য বা আইভির পাশে থাকার ঘোষণা ভোটের মাঠে খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রফিউর রাব্বি। তিনি প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের বাস্তবতা অন্য জায়গার চেয়ে ভিন্ন, এখানে নির্বাচন সুষ্ঠু হলে আইভি জিতবেন, কারণ মানুষ আইভিকে সরকারের লোক মনে করে না, আইভির উপর সাধারণ মানুষের সমর্থন রয়েছে। শামীম ও আইভির দ্বন্দ্ব বা বিরোধের শুরু 2011 সালে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর সেটা ছিল প্রথম ভোট। তাতে মেয়র পদে আওয়ামী সমর্থিত প্রার্থী ছিলেন শামীম ওসমান, তাকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াত আইভি। সেই থেকে দুজনের বিভেদ চলে আসছে, কখনো প্রকাশ্যে কখনো গোপনে। এবারে নির্বাচনে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ঘোষণা দিয়ে মাঠে নেই, তবে দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে আছেন দলের বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকার, যিনি নির্বাচনে নেমে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্য পদ হারিয়েছেন। হাতি প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন।
স্থানীয় লোকজন জানান, এবারের নির্বাচন শুরু থেকেই চুপচাপ ছিলেন শামীম ওসমান। তার বিষয়ে প্রথম মুখ খোলেন সেলিনা হায়াত আইভি। গত শনিবার এক নির্বাচনী জনসংযোগে তিনি বলেন, তৈমুর গডফাদার শামীম ওসমানের প্রার্থী, তিনি ওসমান পরিবারের প্রার্থী। এরপরই শামীম ও আইভির পুরনো বিতর্ক নতুন করে মাঠে গড়ায়। পরদিন আইভি অবশ্য বলেছেন, গডফাদার উপাধি তিনি দেননি, এটা শামীম ওসমানের গত 30 বছরের উপাধি। অন্যদিকে আইভির ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় তৈমুর আলম খন্দকার বলেছেন, তিনি নিজের পায়ে হাঁটেন, শামীম ওসমানের পায়ে হাঁটেন না। তবে গতকাল সংবাদ সম্মেলনে গডফাদার আখ্যা দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে শামীম ওসমান জোরালো কোনো প্রতিক্রিয়া জানাননি। তিনি রসিকতার সুরে বলেন, ভাই কেউ যদি আজকে ফাদার কালকে ব্রাদার পরশু গডফাদার বলে বলুক, ভাই যাই বলার বলেন গডমাদার বললেন না। শামীম ওসমান নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ। তার নির্বাচনী এলাকার 9টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে। প্রশ্ন উঠেছে, সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা। এ বিষয়ে তৈমুর আলম খন্দকার প্রথম আলোকে বলেছেন, এই ঘোষণার আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি। আর সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান এ বিষয়ে কথা বলতে রাজি হননি। শামীম ওসমানের সংবাদ সম্মেলনের বিষয়ে কোনো মন্তব্য করেননি সেলিনা হায়াত আইভি। তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আমি এখনই কিছু বলবো না, কেন্দ্রীয় নেতারা আছেন, তারা কথা বলবেন, আমি 2 দিন দেখব, তারপর বলবো। এখন আমি ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছি, কে পাশে রয়েছে কে নেই সেটা দেখছি না। দর্শক, শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভিকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।